नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चलेछि छातु दिए एमन एकटी रेसिपी, जेई रेसिपिटा एक बार तैरी करे खेले बार बार तैरी करे खाबेन। रेसिपिटा तैरी करार जोन्नो गैस अन करे कड़ाई बसिए दिए दिलाम 1 टेबलस्पून सादा तेल। तेलटा भालो करे गरम हो गेले दिए दिच्छि 1/2 टीस्पून गोटा जिरे, 1 टीस्पून आदा बाटा। कयेक सेकेंड अपेक्षा करब आर आदाके हालका भेजे नेब। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। দিয়ে দিলাম 100 গ্রাম ছাতু। ছাতুকে লো ফ্লেমে তেলে নাড়াচাড়া করে নিচ্ছে। একেবারে লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এইভাবে ছাতুকে নাড়াচাড়া করার সময় এতে দিয়ে দেব পরিমাণ মতো ঝাল মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে ছাতুর সাথে মিশিয়ে নিচ্ছে। আর ছাতুকে লো ফ্লেমে এইভাবে মশলার সাথে ভেজে নেব। অনেকটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা। লো ফ্লেমে আরো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছে। ছাতু ভালোভাবে মশলার সাথে ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাস অফ করে দিয়ে অন্য একটি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। অন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে 100 গ্রাম পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মেশানো হয়ে গেলে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। মেশানোর পর ঘন বেশি মনে হচ্ছে, তার জন্য দিয়ে দেব আরো 1/4 কাপ জল। পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটা চামচে করে তুলে দেখিয়ে দেব ঠিক কি রকম হবে। ঠিক এই রকম হয়েছে। আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা তেল। 1 চামচ ময়দার ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করব। উপরের অংশটা হাত দিয়ে দেখে নেব। ড্রাই হয়ে গেলে দিয়ে দেব ছাতুর পুর। ড্রাই হয়ে গেছে, ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছাতু। পরিমাণ মতো ছাতু দিয়ে দিলাম, তারপর ফোল্ড করে দেব। ফোল্ডটা আপনারা পছন্দ মতো করতে পারেন। ফোল্ড করা হয়ে গেলে দুই পাশটা আরো কয়েক সেকেন্ড ভেজে নেব। দুই পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এইবার তেল থেকে তুলে নিচ্ছি। সেম প্রসেসে আরেকটি তৈরি করে নিচ্ছি। এটি সম্পূর্ণ একটি ভিন্ন স্বাদের রেসিপি। আপনারা সকালের জলখাবারে বা বিকালের জলখাবারে খুব সহজেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে দেখতে পারেন। দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটাকেও দুই পাশ ভালো করে ভেজে নিচ্ছে। তারপর তেল থেকে তুলে নেব। খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।